সেই পৌরসভা আসন্ন নির্বাচন উপলক্ষে এখানকার সব প্রার্থী যারা আছেন তাদের নিয়ে এবং এখানকার মাননীয় বিধায়করা এবং সাংগঠনিক যারা প্রধান তাদের নিয়ে দলের তরফে যে চারজন কোঅর্ডিনেটর এই জেলার পৌরসভাগুলির নির্বাচনের সমন্বয়ের দায়িত্বে রয়েছেন তাদের একটি বৈঠক ছিল আজ। মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি ছিলেন এবং বাকিরা সবাই ছিলেন। এখানে একটা পুরো আলোচনা হয়েছে এবং খুব ঐক্যবদ্ধভাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং আমরা আত্মবিশ্বাসী যে 35টি আসনের মধ্যে 35টিতেই মানুষ তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের উপর তাদের আস্থা রাখবেন। আর নির্বাচন কিভাবে হবে অরূপ বিশ্বাস সিনিয়ররা সেই বিষয়ে প্রার্থীদের এবং কর্মীদের পরামর্শ কিছু দিয়েছেন, তো এটাই স্বাভাবিক যে প্রস্তুতি। তৃণমূল কংগ্রেস পুরোদস্তু আত্মবিশ্বাসী, রাজপুর সোনারপুর পৌরসভা যে কাজ করেছে, পৌরসভার যে উন্নয়নের কাজ একের পর এক প্রকল্প সেগুলো মানুষের কাছে আরো নিয়ে যাচ্ছে, রাজ্য সরকারের যে কাজ তার যে বিভিন্ন সামাজিক স্কিম মানুষের এতখানি উপকার করা সেগুলি নিয়ে যাচ্ছেন এবং কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী নীতি সেগুলি সামনে রাখছেন, ফলে একেবারে তৃণমূল স্তর পর্যন্ত প্রত্যেকটি পরিবারের কাছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা যাচ্ছেন, কর্মীরা যাচ্ছেন, সাংগঠনিক যারা প্রতিনিধি তারা যাচ্ছেন। এর গোটা গোটা পরিস্থিতিটা নিয়ে আলোচনা হয়েছে, গাইডলাইন তৈরি হয়েছে। এই নির্দিষ্টভাবে কিছু নির্দেশ দেওয়া হচ্ছে কিভাবে লড়তে হবে ঐক্যবদ্ধ লড়াই না? আমাদের মূল যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আমাদের পুরসভা যখন আছে এখানে সব থেকে বড় সমস্যা ছিল পানীয় জলে, সেই পানীয় জল পৌঁছে দিচ্ছি, আরো বড় 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 দুটো প্রকল্প হচ্ছে, কয়েক হাজার কোটি টাকার প্রকল্প হচ্ছে। তো আমাদের যেটা মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সামাজিক প্রকল্প সেগুলো মানুষের কাছে আরও বেশি করে নিয়ে যাওয়া, যদি কেউ এখনও বাকি থাকেন সেই আশীর্বাদ করেছেন। এবার আমাদের বিশ্বাস 35টার মধ্যে 35টি আসনেই মানুষ আমাদের আশীর্বাদ করে। অরূপদা, যেটা 35টা ওয়ার্ডে মনোনয়ন জমা দিয়েছে 14 জন নির্দল প্রার্থী, যার মধ্যে বেশিরভাগ তৃণমূল বিক্ষুব্ধ রয়েছে, দেখুন আমরা 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 যেটা মনে করি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের সিম্বল যাদের কাছে রয়েছে তারাই তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বাকিরা কয়েকজন এদিক ওদিক আছেন। আমার দৃঢ় বিশ্বাস সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, তার নীতি আদর্শে বিশ্বাস করেন, তারা কেউ বিক্রি হবেন না, তারা আবার সবাই ফিরে আসবে। তাদের তো মনোনয়ন প্রত্যাহারের দিন তো ওভার হয়ে গেছে। না না, মনোনয়ন প্রত্যাহারের দিন একটা অফিসিয়ালি হয়, আবার লিফলেট দিয়েও অনেকে তুলে নেন, সেটাও যা বার্তা দলের তরফ থেকে দেওয়া হয়েছে 48 ঘন্টার মধ্যে যারা তুলবেন, যদি না তুলেন তাহলে দল ব্যবস্থা নেবে, কিন্তু আমরা যেটা চাইছি 48 ঘন্টার মধ্যে লিফলেট দিয়ে তারা যদি তুলে নেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়েরই সৈনিক, হয়তো সবাই অ্যাসপিরেন্ট থাকে, সবাই তো আর পায় না, কিন্তু আমরা তাদের সঙ্গে কথা বলছি, আশা করি সবাই তুলে নেবে। এই মিটিংগুলো তো অন্যান্য জায়গাতেও হবে, সব জায়গাতেই কি স্থানীয় যারা এমপি থাকবেন সবাইকে ইনভাইট করবেন আপনারা? আমরা সব জায়গায় সবাইকে ইনভাইট করছি, কিন্তু আমরা সবাই অনেক প্রত্যেকে অনেক কাজে কাজে ব্যস্ত, একসঙ্গে 107টা পুরসভার ইলেকশন হচ্ছে, তো সবাই সব জায়গাটাই কভার করছে। এবং বিশেষ করে দেখুন আজকে আমাদের 2 জন বিধায়ক এখানে, ফিরদৌসী বেগম এবং লাভলি মৈত্র, আমরা তারা যেভাবে মানুষের পাশে থাকেন, প্রতি মুহূর্তে পাশে থাকেন, তাদেরকে সামনে রেখেও আমরা ইলেকশন করি। তাদের বললাম যে সবাই বলছেন যে বিধায়কদের ডাকলেই পাওয়া যায়, এত কাছে বিধায়করা কখনো ছিলেন না, এমপি সবাই, আমাদের কোনো ভেদাভেদ নেই, আপনারা তৈরি করতে পারেন, আমরা এমপি এমএলএ কাউন্সিলর দলের নেতা সভাপতি, আমাদের একটাই পরিচয়, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা সবার বিরুদ্ধে লড়তে পারি, সাম্প্রদায়িক বিজেপিকে যদি হারাতে পারি আর বাকি তো কিছু। আচ্ছা কুনাল দা, গ্রুপ বি এবং গ্রুপ সি নিয়ে সিট গঠন করে তদন্ত করার নির্দেশ দিয়েছে। আরে ভাই আগে এটা নিয়ে বলো না, কি বলবেন? না না, ওটা হ্যাঁ ওটা ওটা সিঙ্গল বেঞ্চের যে একটা ইয়ে এসেছিল, তো আমি যেটুকু জানি রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে সেটি যা যা হওয়ার হচ্ছে, ফলে ওটা তারা বলতে পারবেন। প্রশাসনিক দিক থেকে যেখানে একটা স্থগিতাদেশের বিষয় রয়েছে সেখানে সে বিষয়ে আমার কথা বলাটার কোনো যৌক্তিকতা নেই। শুভেন্দু অধিকারী বলেছে যে যেভাবে 4 পুরভোটে নির্বাচন হয়েছে এবং ফলাফল বেরিয়েছে তাতে এরকম, শুভেন্দু অধিকারী এবং অগ্নিমিত্র পাল দুজনে স্টেটমেন্ট দিয়েছেন, এত পার্সেন্টেজ ভোট এটা আবার হয় নাকি? জম্মু কাশ্মীরে এরকম সন্ত্রাস দেখা যায় বলছেন, কারণ ওনার মুখ যেখানে যেখানে দেখা যাবে তো সেখানে সেখানে তো সেগুলো আসলে আগে ছিল লাফিং বুদ্ধ, ওইটা বাড়িতে রাখলে পয়া ছিল,
তো এখন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা লাফিং শুভেন্দু রাখছে, ওই মুখটা দেখালেই তৃণমূলের সমৃদ্ধি, তৃণমূলের বিনোদন, তৃণমূলের এই তৎকাল ধান্দাবাজ বিজেপিরা দল দখল করেছে ওগুলো ওরা সামলে নিক, এসব বড় বড় ব্যাপার, তৃণমূল মমতা দি এসব নিয়ে ওদের এখন সামলাতে হবে। হবে সুবিধা মতো প্রত্যেকেই ব্যস্ত বিভিন্ন জায়গায়, ওরও মন্ত্রী হিসেবে নানা রকম কিছু আগে থেকে যে শিডিউলগুলো দেওয়া ছিল ওগুলোকে ভাগ করে করে যতটা সম্ভব করা হচ্ছে। একটা জিনিস পরিষ্কার করে দেওয়া হোক, এটা বিষয়টা এরকম নয় যে এমপি বা এমএলএ তে থাকতেই হবে, আজকে যদি লাভলির অন্য কোনো জরুরি কাজ থাকতো বা শুটিং থাকতো বা যদি যদি উনি মনে করতেন না ঠিক আছে এরা এটা ওরা সামলে নিচ্ছে আমি মানে এরম ব্যাপার নেই কোনো, ফলে আমরা প্রার্থীদের সঙ্গে দেখা করে যে মাননীয় মন্ত্রী এতগুলো নির্বাচনে জেতা ওরূপ কিভাবে প্রার্থীরা পুরসভায় যাবেন তাদের একটা আচরণ বিধি, হ্যাঁ, এবং আরো খুব নিশ্চিত করে আরো ভালোভাবে বলতে গেলে সেটা হচ্ছে আপনাদের যাতে কোনো সুযোগ না দেওয়া হয় নির্বাচনের দিন যে তৃণমূলের বিরুদ্ধে কোনো অপপ্রচারের যেন সুযোগ না থাকে, তো সেই গাইডলাইনগুলো, ফলে এখানে যে অমুক কেন এলেন না, আচ্ছা যারা আসেননি তারাও তো ফোনে সমানে যোগাযোগ রাখছেন, ফলে এরম কোনো ব্যাপার নয় যে অমুককে আসতেই হবে বা যাকে দেখা যাচ্ছে না তিনি যোগাযোগ রাখছেন না, এরম কোনো ব্যাপার নিয়ে কেন। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন যে সুকান্ত মজুমদারকে জয়প্রকাশ মজুমদার বলেছেন ও ট্রেনি সভাপতি, সবে দুবছর হয়েছে, ও আগে শিখে টিকে নিক, দল সামলাক, তারপর তৃণমূল নিয়ে ভাববে। কুদাল্লাভ, উত্তর চব্বিশ পরগনায় গোমূত্রে সোনা জাতীয় একটা জিনিস পাওয়া গেছে, সেখানে এক ব্যবসায়ী সেই টাকা, আমি এখনো পর্যন্ত আমি বিজ্ঞানী বা গবেষক নই, আমি গোটাটা জানি না, আমি বলতে পারবো না। আট নম্বর ওয়ার্ডে মিশন বললেই হ্যাঁ অবশ্যই, আমাদের পুরসভা আমরা যেমন জলের সমস্যার সমাধানে প্রায় 80% কাজ করে ফেলেছি, জল জমে যায় সেখানে, আমরা সব জায়গায়, আপনাদের ভৌগোলিক অবস্থাটা বুঝতে হবে, রাজপুর সোনারপুর পাশে আমাদের পঞ্চায়েত, পঞ্চায়েতের সমস্ত জলটাই আমাদের মধ্যে আসে, তো আমাদের সেই কাজ চলছে, আমরা ডিপিআর জমা দিয়েছি, আমরা মানুষকে নিশ্চিত করতে পারি, আপনারা যদি এবার আমাদের আশীর্বাদ করেন, সমর্থন করেন, তাহলে দুটো জিনিস আমরা মানুষের জন্য করব, একটা প্রত্যেক বাড়িতে জল আর একটা হচ্ছে নিকাশি সমস্যার সমাধান, এই দুটো কাজ আমরা আগামী 5 বছরেই আমাদের মূল টার্গেট। বলছি কলকাতা পুরসভার ক্ষেত্রে একটা নির্দেশ দেওয়া হয়েছিল যে কোনো গাজওয়ারি চলবে না, কোনো এই চলবে না, এক্ষেত্রেও কি আপনারা এরকম কোনো নির্দেশ? কলকাতা পুরসভা বলে না, এটা তৃণমূল কংগ্রেসের সার্বিক নীতি, এটা এরম নয় কোনো এলাকা ভিত্তিতে, ফলে সব জায়গাতেই আমাদের দলের প্রতি একদম আমরা আত্মবিশ্বাসী, মানুষ তো ভোট দিচ্ছেন, মানুষ উন্নয়ন পেয়েছেন, মানুষ পরিষেবা পেয়েছেন, ফলে আমরা আমাদের কর্মীরা বা বিভিন্ন বুথ কর্মী যারা আছেন সেখান থেকে সেই এলাকার যে সংগঠকরা আছেন, নেতারা আছেন, প্রত্যেকে আমরা একটা আলোচনা করে একটা সিদ্ধান্ত, যেটা শীর্ষ নেতৃত্ব একই বার্তা দিচ্ছেন, সেটা হচ্ছে যেখানে 1000 ভোট পাওয়া আমরা জিতবই সেখানে 1100 ভোট পাওয়ার জন্য বাড়তি কোনো চেষ্টা হবে না, মানুষের ভোটে আমরা জিতব, ফলে আমাদের বিকল্প অন্য কোনো পথ কেউ অবলম্বন করবেন না, করছেন না, অবাধ শান্তিপূর্ণ ভোট হবে। আর একটা শেষ প্রশ্ন, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আশুতোষ কলেজের ছাত্ররা এফআইআর করেছে, তারা আতঙ্কিত যে শীতলকুচির মতো ঘটনা ঘটতো। একটা কথা পরিষ্কার বলছি যে শুভেন্দু অধিকারী, আচ্ছা কিছু ছেলে, শুভেন্দু অধিকারী কি করেছেন, তিনি তৃণমূল কংগ্রেসের সমস্ত রকম পদ, সমস্ত রকম ক্ষমতা কই অন্য কোন নেতাকে দেখে তো করেনি, উনি তো গদ্দারই করেছেন, সেখানে একটা কর্মী, একটা ছাত্র যুব তাদের সেন্টিমেন্ট কোথাও কাজ করেছে, স্লোগান দিয়েছে, তো উনি ওরকম গুন্ডার মতো নেমে গেলেন কেন কেন্দ্রীয় বাহিনী নিয়ে? আমার মনে হয় আগের দিন রাত্রে মনে ফোনে ও পুষ্পা দেখছিল শুভেন্দু অধিকারী, তার একটা সাইড এফেক্ট হিসেবে ও ওরকম গুন্ডামি করতে গেছে, ঠিক হয়ে যাবে মাথা। আজকে যেমন আমাদের রাজপুর সোনারপুর নিয়ে সভাটা এখানে হলো, কুণালদা, অরূপদা, সুভাষী দ্বারা ছিলেন, আগামীকালকে 12টার সময় বারুইপুর আছে এবং 3টের সময় আমাদের জয়নগর মজিলপুর টাউন হলে সভাটা হবে।